চলে এসেছি দোকান থেকে। দেখো এখন কি খাচ্ছি, পকোড়ি আর চপ খেয়ে মার মুখের রিয়াকশনটা দেখো। সঙ্গে জল নিয়ে আধা করে দিয়েছে পুরো জল। কেমন লাগছে খেতে, কথা বলবে না মা? ঝালে কথা বলতে পারছি না, দেখো অনেক ঝাল হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। তো চলো খেয়ে নিই, খালি জল খাচ্ছে আমি। আর মা গান গাবো, করে করে গান গাইব। খেয়ে নিয়েছি আধা পুরো শেষ, তো জল খাচ্ছি আর এটা খাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। লঙ্কা লাগিয়ে নিয়েছি চপে, সঙ্গে পেঁয়াজ। মা খেয়ে শুয়ে পড়েছে, অনেক টেস্টি, পুরো খেয়ে দিয়েছি। বাজার থেকে এসে কী কী রেশন এনেছি এগুলো সব ভালো করে নিজে নিজে জায়গায় রেখে দিয়েছি। আর এখন ভাত বানাচ্ছি, তো চলো কী বানাচ্ছি দেখো। জিনিস এনেছিলাম সব এখানেই রেখে দিয়েছি, এগুলো ফালানো হয়নি। তো এগুলো সব একটা কেড়ি পেকে ঢুকিয়ে কাল ফেলে দেবো। দেখো এখানে দুপুরবেলা ডাল আর এটা কি পালক শাকের তরকারি আছে। এখন এখানে ভাত হচ্ছে আর সঙ্গে হচ্ছে আলু। এটা হতে থাকুক, তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো একটা অনেক সুন্দর একটা জিনিস। ভিডিওটা স্কিপ না করে দেখ। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভালো করে চুলটা নিয়ে আঁচড়ে, আমার এটা প্রতিদিনের রাত্রে রুটিন যে ভালো করে চুলটা আঁচড়ে বেনি করে এই বেনিটাকে উল্টিয়ে তারপর বেঁধে আমি ঘুমাই। তো এটা করার পর আর তোমাদেরকে এটা যেটা দেখাচ্ছি, এটা হলো রাম মন্দির থেকে পাঠিয়েছে, কীভাবে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে আর সঙ্গে চালও দিয়েছে। তো এটা ডিটেলস জানার জন্য পরের ভিডিও ফলো কর।